কেউ কষ্ট নেবেন না। শেখ মুজিবুর রহমানের ছবি টাকা পকেটে রেখে আমরা নামাজ পড়ি, কথা কোন ঠিক কিনা? আমরা কখনো বিরোধিতা করি নাই। শেখ মুজিবুর রহমান, আমি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে পড়াশোনা করেছি, আমি যেই হলে থাকতাম সেই হলের নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। কানাপট্টি গরম করে এলাম বান্দি বাচ্চা। একদম পিটা এখানকার বলা ঠিক করে এলাম। আল্লাহর রাসূল কেউ মানতে চায় না, কথা বলেন ঠিক কি না? আজকে আফসোস লাগে মুসলমান। আমি এখানে আসার আগে আমাকে অনেক অনুরোধ করেছে মাহফিল কমিটি যে হুজুর, আজকে বর্তমান যে একটা প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে, একটা সমস্যা তৈরি হয়ে গেছে, এই মূর্তি আর ভাস্কর্য নিয়ে এগুলো নিয়ে কোনো কথা বলা যাবে? আচ্ছা আমার ভাইয়েরা বলেন তো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি তার শ্রেষ্ঠ ভাষণের মধ্যে বলেছিলেন এদেশের মানুষকে মুক্ত করেই ছাড়ব ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধুর যে অবদান রয়েছে এটা এ জাতি কোনোদিন ভুলতে পারে না, পারে না, পারে না, কথা বলেন ঠিক কিনা? যার একটি ভাষণকে কবুল করে আল্লাহ পাক বাংলাদেশকে স্বাধীন করেছেন, এতে কারো কোনো সন্দেহ আছে কি বলেন? আছে? আজকে কেন যেন একটা আলেম ওলামা, আর বিশেষ করে আমার কথায় কষ্ট নেবেন না যারা আওয়ামী লীগ করেন, কেমন যেন একটা সম্পর্কের মধ্যে একটা বিভেদ তৈরি হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এটা হলো ভুল বোঝাবুঝির কারণে। কিসের কারণে? ভুল বোঝাবুঝির কারণে। আমার কথায় কেউ মাইন্ড করবেন না আমার ভাইয়েরা, দেখেন এখানে সব দলের লোক থাকতে পারেন, কথা কন ঠিক কিনা? বিষয়টা হলো হিকমতের সঙ্গে কথা বলা উচিত, কথা বলেন ঠিক কিনা? কারণ যারা ডাইরেক্ট বলে যে আমরা মুজিবের মূর্তি বুড়িগঙ্গায় ভাষায় দিব, এটা বলাও খুব একটা সমীচীন হয় নাই, কথা কন ঠিক কিনা? কারণ বিশ্ব নবীজি তার ব্যবহার দিয়ে, তার আচরণ দিয়ে বুঝিয়ে সুঝিয়ে মানুষকে ইসলামের ছায়া তলে নিয়ে এসেছেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা ভুলটা কোথায়? ভুলটা এখানেই হয়ে গেছে, কথা কন ঠিক কিনা? কারণ নরম আলোচনা গরম হয়ে গেছে, কথা বলেন? আসলে কিন্তু আমার ভাইরা ভাস্কর্যের বিরুদ্ধে কিন্তু বলা হয় নাই, বঙ্গবন্ধুর বিরুদ্ধে বলা হয় নাই। ইসলামী শরীয়ত মতে, হাদিস মোতাবেক বিশ্বনবীজি বলেছেন যে যারা মূর্তি আবিষ্কার করবে সেটা প্রতিমা না। আমার কথা একটু বোঝার চেষ্টা করেন, ভাস্কর্য মূর্তি একই, তবে প্রতিমা যারা আজকে বলতেছেন যে এই মূর্তি তো ইবাদত করার জন্য তৈরি করা হচ্ছে না, এটা স্মরণ করার জন্য, সম্মান জানানোর জন্য করা হচ্ছে, কথা কন ঠিক কিনা? এটা খারাপ কিছু না। আসলে দেখেন বিশ্বনবীজি বলেছেন ঘরের মধ্যে এই যে ছোট ছোট শোপিস পাওয়া যায় না, ঘোড়া, তারপরে পুতুল, অনেকে শোপিসের মধ্যে সাজায় রাখে, এরকম রাখে কি রাখে না? আবার ওই ব্যক্তিরাই যখন ঘরের মধ্যে নামাজ পড়তে যায় পর্দা দিয়ে ওই শোপিসগুলো ঢেকে রাখে, এরকম আছে না নাই? কারণ বিশ্বনবীজি বলেছেন যে ভাস্কর্য তৈরি করা যাবে, তবে প্রাণীর ভাস্কর্য তৈরি করা যাবে না, সেটা একটা ছাগল হোক, একটা মুরগি হোক, একটা পুতুল হোক, যে কোনো প্রাণীর ভাস্কর্য সেটা সম্মানের জন্য বানানো যাবে। কারণ হাদিস শরীফে এসেছে যারা প্রাণীর মূর্তি বানাবে কিয়ামতের দিন তাদেরকে বলা হবে তোমরা এই প্রাণীর মধ্যে জীবনটা দিয়ে দাও, তখন কি পারবে? কি বলেন, পারবে? এজন্য আমরা শেখ মুজিবুর রহমানকে সম্মান করি। আমরা বলতে চাই মূর্তি তো একটা সাধারণ ব্যাপার, শেখ মুজিবুর রহমানের এই যে আসার সময় দেখলাম ধোলাই পারে বিশাল একটা সেই ঘের তৈরি করা হয়েছে, উঁচু একটা স্তম্ভ তৈরি করা হয়েছে। আমরা বলি এতটুক স্তম্ভ হলে হবে না, প্রয়োজনে দশতলা পরিমাণ সমান একটা মসজিদের মিনার করে দেন শেখ মুজিবুর রহমানের নামে, কথা বলেন ঠিক কিনা? শেখ মুজিবুর রহমানের নামে মসজিদ কমপ্লেক্স করে দেন, শেখ মুজিবুর রহমানের জন্য মাদ্রাসা বানিয়ে দেন। আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই আপনার বাবা কবরে আপনার এই কারণে জান্নাতের দরজা তার জন্য হাসিল হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এমনি তো তিনি ভালো কাজ করেছেন, দেশের জন্য জীবন দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীজি বলেছেন যারা দেশের জন্য জীবন দেয় তারা বিনা হিসেবে জান্নাতি, কথা বলেন ঠিক কিনা? যারা শহীদ হয় তারা জান্নাতি। সুতরাং তারপরেও যদি প্রধানমন্ত্রী এগুলো কাজ করেন
আলেম ওলামা আমরা সবাই তার জন্য দোয়া করব, কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা কেউ কষ্ট নেবেন না, শেখ মুজিবুর রহমানের ছবি টাকা পকেটে রেখে আমরা নামাজ পড়ি, কথা বলেন ঠিক কি না? আমরা কখনো বিরোধিতা করি নাই, শেখ মুজিবুর রহমান, আমি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে পড়াশোনা করেছি, আমি যেই হলে থাকতাম সেই হলের নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। প্রত্যেকটা কাজে আমরা প্রত্যেকটা ফর্ম ফিল আপের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামটা লিখেছি, কথা বলেন ঠিক কি না? আমরা বিরোধিতা করি নাই, শেখ মুজিবুর রহমানের নামে স্টেডিয়াম আছে, আমরা বিরোধিতা করি নাই, শেখ মুজিবুর রহমানের নামে স্যাটেলাইট আছে, বিরোধিতা করি নাই। সুতরাং ভাস্কর্যের বিরোধিতা করার মানে হলো শেখ মুজিবুর রহমানের বিরোধিতা করো না, এটা হলো যেহেতু একটা মূর্তি হাদিসে নিষেধ আছে, এজন্য আমরা ভাস্কর্যের ব্যাপারে বলেছি, শেখ মুজিবুর রহমানের ব্যাপারে আমরা কথা বলি নাই, বলা সমীচীন নয়, কথা বলেন ঠিক কি না? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? সুতরাং বাড়িতে যেই শোপিসগুলো আছে, যেগুলো প্রাণীর শোপিস, এগুলো আমাদেরকে বাড়ি থেকে সরিয়ে ফেলতে হবে, আপনার ঘরটা আল্লাহর রহমতে ভরে যাবে, কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজরিন, আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করুক, সকলে বলুন আমিন, জোরে বলেন আমিন। একদম পিটা এখানকার বলা ঠিক করে এলাম। মারানের বলা রাষ্ট্রীয় কথা চলছে, একদম পিটা চলে গেলাম।